jak dobra, jak zabi. A ty na drugi kole zabi. Ty nie spodziewam komajdę. Najlepiej. সংগ্রামের বন্ধুরা আজকে এই বিক্ষোভ সমাবেশে
অবস্থিত করছেন ঢাকা জেলাতে একটি কনফারেন্স সভাপতি ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত আছেন উপস্থিত আছেন নির্বাচন সদস্য সভাপতি উপস্থিত আছেন বিভিন্ন উপজেলা থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন ইউনিটের নেতৃত্ব সভাপতি এখন আমরা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি প্রথমে পবিত্র স্থান থেকে লাভ করবেন আপিল দেলোয়ার نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين صدق الله العظيم এখন বক্তব্য নিয়ে আসছেন ঢাকা জেলা বিএনপির বাংলাদেশ জাতীয় ঢাকা জেলা বিএনপি আয়োজিত আজকের বিক্ষোভের সমাবেশের সম্মানিত সভাপতি মাটির মানুষের নেতা বারবার নির্বাচিত সরোজী ভাই মাসের প্রধান অতিথি যিনি রামগণ সংগ্রামে আজকে সর্বক্ষণে সারা বাংলাদেশের যে দুই জন আছেন আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয় পরিষদের নির্বাহী কমিটির যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব একটু উপস্থিত আছেন ঢাকা জেলা বিএনপি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সক্রিয় সাথীবৃন্দরা শ্রেণী মোতাবেক আমার শ্রদ্ধা সালাম শুভেচ্ছা ভালোবাসা কৃতজ্ঞতা গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাথীবৃন্দরা আজকের বক্তৃতা দেওয়ার সময় না আজকে সারা দেশে যেভাবে লোকতান্ত্রিক খুন খারাপে আজকে সন্ত্রাস যেভাবে বেড়েই চলছে যেভাবে আজকের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আজকের ভোটবন্ধনের যে অর্থনীতি নিয়ে আজকে যে অবস্থ মানুষ আজকে মানুষ আর পারছে না তাই আজকে আমাদের এই সমাবেশ শুধু ভক্তির নয় আজকে এই সমাবেশ আমরা এই সরকারকে জানাতে চাই যে অতি বিলম্বে পরিবেক্ষণ করার জন্য পর্যবেক্ষণ করার জন্য আমরা হাওড়া যাচ্ছি মানুষ আজকে আজকে আর ওনারা এই কয় ক্ষমতা বাধ্য বা বাইরে চলে যাচ্ছে এভাবে দেশ চলতে পারে না যেখানে গণতন্ত্র নাই যেখানে মানুষের আজকে নিত্য প্রয়োজনীয় জিনিস কয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তাই আজকে আমরা আহ্বান জানাচ্ছি যে আপনারা এই ক্ষমতার বাইরে যেন আর না যায় এর জন্য সকলে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সাথে বন্ধুরা আমি আজকে
সবাইকে সবাইকে সেদিন তোমাকে আমার শ্রদ্ধা সালাম শুভেচ্ছা ভালোবাসা কে তোমার জানে বেদের ইচ্ছা সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাতু এখন বক্তব্য আছেন বিএনপি কেন্দ্র নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং বিএনপি ঢাকা জেলা বিএনপি সিনিয়র সভাপতি আলহাজ নাজিমুদ্দিন যেভাবে দাম পাচ্ছে তারই প্রতিবাদে আজকে ঢাকা জেলা বিএনপি এই প্রতিবাদ সভার সভাপতি আরো আমাদের বিএনপি সাধারণ সম্পাদক ঢাকা জেলা বিএনপি আমাদের আস্থা এবং আমাদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য থানা বিএনপির সভাপতি জনাব নিপুণ রায় আজকে অত্যন্ত দুঃখের বিষয় আমরা কথা দিচ্ছি যেখানে বর্তমান অনির্বাচিত সরকার রাতের ভোটে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন তিনি বলেছিলেন 10 কেজি চাল খাওয়াবেন এখন আজকে কত করে কেজি 70 টাকা কেজি হয়ে গেছে গতকাল আমি শাকসবজি বাজারে গেলাম গিয়ে দেখলাম প্রত্যেক চাল কেজি দাম বেড়ে গেছে কারণটা কি এই বর্তমান স্বৈরাচারী সরকারের নীতি নির্ধারণে কোন রকমের কথা নাই টাকা ইনকাম করবে কোটি কোটি টাকা ইনকাম করে বিদেশে পাচার করবে তা নিয়ে ব্যস্ত আছে আপনার একটা জিনিস বলি সেদিন তেল ফেব্রুয়ারি মাসে 6 টাকা বাড়ালো আর তারপরেই সবথেকে আরো 12 টাকা বাড়ালো এখন প্রতি লিটার সয়াবিনের কত হচ্ছে আপনি বার খেতে পারেন তাই এমনি ভাবে গ্যাস আমাদের দেশের উত্তোলন এখান থেকে উত্তোলন খরচ কম ছিল অথচ গত 8 টাকার দাম বাড়ায় গ্যাসের দাম 975 টাকা তার করেছে এমনি ভাবে প্রতিটি ক্ষেত্রে জিনিসের দাম বেড়ে আজকে মানুষের নাচার অবস্থায় পড়ে গেছে কিন্তু এই অবস্থায় আর থাকতে পারে না আমি এখানে বিএনপি ঢাকা জেলা বিএনপি অঙ্গ সদনের সকল নেতৃবৃন্দ সকলকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাই এই সরকারকে স্বৈরাচারী সরকারকে প্রশাসন দিয়ে এই তাদেরকে এই উৎখাত করতে হবে আমি সকলে আজকে প্রতিবাদ সভায় আপনারা উপস্থিত হয়েছেন আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি উদাহরণে আরেকটি কথা যেটা আমাদের প্রধানমন্ত্রী এখানে 3-3 বার প্রধানমন্ত্রী এই তাকে কোনো মিথ্যা মামলায় জর্জরিত করে তাকে অসুস্থ অবস্থায় তাকে কারাবন্দী অবস্থায় তাকে রাখা হয়েছে এইটা চলতে পারে না তারও আমি মুক্তির দাবি করছি মুক্তি চাই।
সবাইকে আমি আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাই।